প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নতুন একটা ব্লগ শুরু করছি। সবাই সবার পরিবারের সব সদস্য নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করছি। আমি শামিমা, শামিমা সাহা ব্লগ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই বলবো একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি লাল শাক রান্না করছি। লাল শাকটা আমি তেল ছাড়াই রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি পানিতে সব রকম কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, হলুদ, একটু জিরার গুঁড়ি আর লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি শাকটা দিয়েছি। তো এভাবে শাক রান্না করবেন, এতে করে শাকের যে একটা ফ্লেভার এটা নষ্ট হয় না। আপনি যদি তেলের উপরে ছেড়ে করেন তাহলে এই ফ্লেভারটা আপনি পাবেন না। আর এভাবে শাকটা কিন্তু অনেক মজা হয়, সত্যি। রান্না করে দেখবেন, যারা কখনো তেল ছাড়া শাক রান্না করেননি এভাবে করবেন। আর একেবারে যদি তেল ছাড়া না খেতে পারেন তাহলে ওই যখন ঝোলটা বসাবেন চুলায় একটু সরিষার তেল দিয়ে নেবেন, দেখবেন যে টেস্টে কোনো হেরফের হবে না। আর ভাজি করলে তখন আপনি আলাদা তেল দিয়ে ভাজি করবেন, ওটা আলাদা হিসেবে। জারিফ, জারিফ তোমার ভাত প্যান চালাই দাও, এখানে সব গরম। কমাই দিছি, এখানে ভাত একদম কম, এক চামচ দিছি। ওর মাছ পড়ে দাও না। জারিফকে খাওয়া দাওয়া শেষ করে আমি জারিফকে দিয়েও চলে আসছি মাদ্রাসা থেকে। এরপরে আর রান্না করতে ইচ্ছা করছে না, মাছটাও বরফ ছুটে নাই। তো কিছুক্ষণ রেস্ট করে আমি এই মাছটা রান্না করব। রান্নাঘরে চলে আসছি আবারও। মাছটা আস্ত রাখছিলাম, তো মাছটাকে এখন আমি কেটে টুকরো টুকরো করে নিব, চিরিং মাছ। এটার একটা ঝলক আমি জাস্ট আপনাদের এক মিনিটের ভিডিও দেখিয়েছিলাম এর আগে। তো আর মাছটা কুটার পরে হঠাৎ মাথায় আসলো যে মাটির পাত্রগুলো এখনও ইউজ করা হয় নাই। বেশ কিছুদিন আগে, প্রায় ডিসেম্বরের লাস্টের দিকে, আমি মাটির পাত্রগুলো অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম, বাট বিভিন্ন কারণে এই পাত্রগুলো ইউজও করা হয় নাই, আপনাদেরকেও দেখানো হয় নাই। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পাতিলটাও ধুয়ে নিয়েছি, এইভাবেই আসছে এরকম কালো। ওরা পুরি এভাবে কালো করেছে। তো স্বাভাবিকভাবেই যখন আমি ফার্স্ট টাইম মাটির পাত্রে রান্না করছি একটু ভয়ে ভয়ে ছিলাম। আর মাটির পাত্রটা অনেক সিলভারের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে গরম হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ চুলা রাখার পরে এটা পানি শুকিয়ে গেছে, কারণ অনেকক্ষণ সময় নিয়েছে। দেখেন যে হিসাব করে মাটির সিলভারের পাত্রে বা ফ্রাইং ফ্যানে তেল গরম হয় ওই হিসাবে আমি রসুন কুচিটা দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে না, তেলটা গরম হয়নি। তো যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে একটা, টেস্টটা কেমন হবে এখনও জানি না। তো মাটির হাঁড়ি, চিরিং মাছ, সরিষার তেল, জাস্ট একটা মাটির চুলা হলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হতো। তো যেহেতু সেই সুযোগ আমাদের নেই, তাই এইটুকুতেই সান্ত্বনা। যাই হোক, আমি চিরিং মাছটা রান্না করে নিচ্ছি সব মশলা কষিয়ে। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আপনারা দেখে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ছোট্ট ভিডিওটা দেখি কেউ কেউ চেয়েছেন যে মাটির পাত্রগুলো একটু ছবি তুলে দেওয়ার জন্য, ইনবক্সও করেছেন কেউ কেউ। তো আমি আসলে সময় পাচ্ছি না, ইনশাআল্লাহ খুব দ্রুত আমি আমার সবগুলো মাটির পাত্রের ছবি তুলে অথবা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো আমি মশলা কষিয়ে এখানে আমি যা যা দিয়েছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিরিং মাছটা আমি শিমের বিচি দিয়ে রান্না করব। তো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমরা যারা সন্দ্বীপের মানুষ আছি, তারা চিরিং মাছ, চেওয়া মাছ এই জিনিসগুলো অনেক খায়। আর আমাদের এদিকে কিন্তু, যেহেতু আমরা দ্বীপের মানুষ, অনেক রকম মাছ আমরা দেখেছি বা খেয়েছি। তো অনেকে দেখা যায় যে অনেক মাছই খান না, যেমন আমার বাসায়ও কিছু কিছু মেহমান আসে যারা এসব মাছ খান না, কিন্তু আমরা কিন্তু খাই এসব মাছ। ওই চাষের মাছগুলো ছাড়া বলতে গেলে বেশিরভাগ মাছই খাওয়া হয়, যখন যেটা পাওয়া যায় আর কি। তো মাছটা প্রথমে কষালাম ভালো করে, এরপর আমি শিমের বিচিটা দিচ্ছি। আর আমি এই তরকারিটাতে অবশ্যই গরম পানি ঝোল দিব, আমি পাশের চুলায় গরম পানি করে নেব। তার আগে আমি খুব ভালো করে অল্প মিডিয়াম আঁচে
এগুলো কষাবো, শিমের বিচি আর সিরিং মাছ যত ভালো করে কষাবো তত ভালো টেস্ট আসবে। তো আর কারা কারা এভাবে করে চিরিং মাছ দিয়ে শিমের বিচি রান্না করেছেন কমেন্ট করে জানাতে পারেন, জেনে ভালো লাগবে। আর সন্দীপের কেউ যদি আমার এই ব্লগগুলো দেখেন তারাও কমেন্ট করতে পারেন যে আমি সন্দীপের আপনার ব্লগ দেখছি, জেনে ভালো লাগবে যে আমার গ্রামের বা আমার জন্মস্থানের কেউ আমার ব্লগগুলো দেখছে। তো খুব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলো কষিয়েছি আগুনটা মিডিয়ামে করে, এরপরে এই যে আমি গরম পানি দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ, আর বেশ কয়েকদিন খুব ব্যস্ততা যাচ্ছে যার কারণে রেগুলার ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।